নমস্কার বন্ধুরা আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমরা এই বর্ষার আগে কিছু পরিচর্যা আমাদের করতে হয় যে সমস্ত গাছগুলো প্রচুর পরিমাণে ফুল ফল আনতে তার মধ্যে একটা খুব লোভনীয় ফল বলতে পারেন এটা আমাদের এই লোভনীয় ফল গাছের অর্থাৎ আমরা কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফল আনবো এবং এর পরিচর্যা কিনবো এবং কোন মাসে এদের পরিচর্যা বা খাবার দিতে হবে সেই বিষয়টা আজকে ভিডিও ভিডিওটা হতে চলেছে সে বিষয়ের উপরে প্রথম কথা হচ্ছে যে গাছটার উপরে আমরা আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে কুল গাছ এই কুল আমরা বিভিন্ন রকমের দেখতে পাই এটা আমাদের নারকেলের কুল যেটা বলে কুল এই কুল প্রচুর পরিমাণেও হয়েছিল গতবারে এবারও দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফুল এসছে এবং প্রচুর পরিমাণে ফুল আমরা পরবর্তীকালে ফল আমরা পাবো এই ফুল দেখি এবং তার জন্য কিন্তু বিশেষ কিছু পরিচর্যা লাগে বা কিছু খাবার দিতে হয় সেই খাবারটা হয়তো আমরা সবাই জানি না যে কি খাবার দিতে হবে বা কোন সময়টা দিতে হবে বা খাবার দেওয়ার পর মাসে মাসে তার পরিচর্যা কী সেটা খুব সাহা খুব সহজভাবে আমরা মাই গার্ডেন শান্তিনিকেতন আপনাদের করে থাকি এবং আপনাদের সেই টিপস আপনাদেরকে দেবে আপনারা যাদের নারকেল গাছ আছেন এবং টবে আমরা সবাই জানি যে টবে গাছ করতে গেলে একটু কষ্ট হয় মানে তার খাবার পরিমাণ বুঝতে হয় ঠিকঠাক জল দিতে হয় তার সেই সমস্ত ওষুধ ব্যবহার করতে হয় কীসব সেই সমস্ত আমাদের জানা থাকে না মাটিতে গাছ করলে তা নিজের মতন করে বৃদ্ধি করে এবং নিজের মতন করে ফুল আনতে সাহায্য করে কিন্তু টবে সেটা পরিমাণ খাবার না থাকলে কিন্তু এত পরিমাণে ফুল আপনারা কিন্তু কখনো দেখতে পাবেন না তাই আমাদের মোটামুটি ভাদ্র মাসের প্রথম দিক থেকে এই গাছের গোড়ার অর্থাৎ কিছুটা মাটি বা যদি পুরোনো গাছ হয় তাহলে গাছটাকে তুলে নিয়ে যারা দশ ইঞ্চি টবে আছে তারা বারো ইঞ্চি টবে দিয়ে দিন দিয়ে দেবেন আবার সেই সময় একটু মাটিটা তৈরি করতে হবে কীরকম মাটি তৈরি করবেন এই মাটিটার মধ্যে যদি চার ভাগ রেসিওতে পড়েন তাহলে দুভাগ বেলে দুয়াঁজ মাটি এক ভাগ গোবর সার আর এক ভাগ মিক্স সার যে কোনো মিক্সার নিম খোল বাদাম খোল আপনারা শিঙ্কুছো হাড়গুঁড়ি এবং যেটা বলছে হাড়গুঁড়ো যেটা আর কি দেবেন তার সঙ্গে দেবেন আপনারা অনুখাদ্য এই রেসিওতে মাটিটাকে তৈরি করুন তৈরি করার পর মিনিমাম দশ দিন থেকে পনেরো দিন মাটিটাকে আপনারা বাড়িতে রাখুন বাড়িতে রাখার পর কিন্তু এই মাটিতে যখন আমরা প্রতিস্থাপন করুন যাদের টবে পুরনো টবে আছে দশ ইঞ্চি তারা বড়ো টবে দিতে চাইছেন তারা বারো ইঞ্চি টবে দিন বা যারা টপ চেঞ্জ করবেন না অথচ আমরা ওইখান থেকে কিছুটা পরিমাণ মাটি আমরা তুলে নিন তুলে নিয়ে গাছটার গোড়াতে মাটি দিয়ে দিন বা খাবার দিয়ে দিন যে খাবারগুলো বললাম অর্থাৎ শিমকুচো হাড় গুঁড়ো খোল বাদাম খোল অনুখাদ্য এটা কিছুটা মিক্স করে নিন সারটাকে মিক্স করে নিয়ে সাইডে এক বারো ইঞ্চি টবে মোটামুটি দু চার চার চামচ দিয়ে দিন চার চামচ দিয়ে দিয়ে ভালো করে মাটিটা একটু খুঁজে দিন যাদের গাছ লাগানো আছে এবং মাটি চেঞ্জ করতে চাইছেন না আর যারা মাটির চেঞ্জ করতে যাচ্ছেন তাদেরকে বললাম যে রেসিপি বলেছি মাটিটা তৈরি করে ওটা মোটামুটি প্রতিস্থাপন করুন প্রতিস্থাপন করে দিন দিয়ে কিছুদিন সেম সেমে রাখুন তারপরে বাইরে বার করে দিন দিয়ে আপনাদের যেটা করতে হবে এরপর থেকে জল দিয়ে দিন ফুল জল দিয়ে সানলাইটে রাখুন ফুল সানলাইটে কোনো দরকার নেই মোটামুটি সাত দিন পর ফুল সানলাইটে রাখুন আর গাছে কিছু প্রবলেম হবে না এরপর থেকে আমাদের মাসে মাসে যে খাবারটা আমাদের দেবো খুব বেশি পরিমাণ খাবার দেবো না মাছের মধ্যে পাতলা করে পচা জল তার সঙ্গে হালকা একটু ডিএপি যদি দিতে দিতে পারেন হালকা ডিএপি দিবেন এবং আর কি করবেন না বর্ষার সময় যেহেতু আমাদের গাছটাকে পরিচর্যা করছি সেই সময় কিন্তু ফাঙ্গি সাইডটা দুবার করে স্প্রে করুন যেহেতু বর্ষার সময়ে আর যেটা করব আমরা ভিটামিন দেবো একটা অর্থাৎ ভিটামিনটা কিন্তু অর্থাৎ বর্ষা পেরিয়ে গেলে কিন্তু ভিটামিনটা মোটামুটি ফল আসার আগের পর্যন্ত অত ফুল ফল ধরা মধ্যে বড়ো হওয়ার আগে পর্যন্ত ভিটামিনটা কিন্তু মাসে আমরা কিন্তু দুবার করে দেবো যে কোনো ভিটামিন দিতে পারেন আমরা এখানে অ্যাপসা বা ইন্টারপিট একসাথে মিশিয়ে দিই এক লিটার জলে এক এম এল করে দিই দিয়ে কিন্তু স্প্রে করি মাসে দুবার আর খোরপচা জলটা দুবার করে দিন আর জাস্ট কিচ্ছু পরিচর্যা লাগবে না আর মিলি ব্যাগ ফাগ যদি লাগে তার জন্য কিন্তু এক তারা তারা বা আরও যে সমস্ত ওষুধ পাওয়া যায় সে সমস্ত ওষুধ স্প্রে করবেন আমরা কিছু স্প্রে করি নাই দুবার করে ভিটামিন একবার করে ফাঙ্গিসাইড আর পচা জলটা দিয়েছি তাতে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু আমাদের মানে প্রচুর সংখ্যক কুল পাবো আমরা যদি ঠিকঠাক যদি রাখতে পারেন বা ঠিকঠাক থাকে আমরা রাখার জন্য যে পরিচর্যাগুলো বললাম করুন অবশ্যই থাকবে আপনি পরবর্তীকালে যখন আমরা ফলটা যখন বড় হবে তখন অবশ্যই তার আগে একটা ভিডিও করবো আমি অবশ্যই আর আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে ফুল এসছে এখন ফুল আছে বুঝতে পারছেন না ছোটো ছোট মানে ফল এসছে এবং এভাবে পরিচর্যা করুন দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনাদের আসবে আর সেই ফুলের থেকে আমরা সেই ফলও পাবেন এবং খুব সহজেই পাবেন আর বিশেষ কিছু পরিচর্যা লাগে না সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করুন তারা প্রচুর পরিমাণে খুব সহজে যেন এইরকম ফল পেতে পারে গাছ থেকে এবং খুব পরিচর্যা সহজে পরিচর্যা করতে পারে